আমরা দেখব ফলের তর্ক সভা। লড়াই চলছে আজ, এক মজার লড়াই, নানা রকম ফলের মধ্যে তর্কের লড়াই। সিংহাসনে বসে আছেন কাঁঠাল রাজা, তার মাথায় সোনালী মুকুট, আর তার দুপাশে দাঁড়িয়ে তর্ক করছে অন্য ফলেরা। কুমার ডালিম আছে, ছাতা মাথায় দাঁড়িয়ে আছে কমলা বিবি, আছে আতা মিয়া এবং নারকেল মামা। সবাই তর্কের লড়াইয়ের জন্য প্রস্তুত। নিজেদের প্রজাতিকে অন্যের চেয়ে সেরা প্রমাণ করাই সবার লক্ষ্য আজ। এই লড়াইয়ে কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। সবার শুরুতে কাঁঠাল রাজা বলে, বাহ 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 বাহ, আজ দেখি সবাই বেশ সেজে গুজে এসেছ। রাজার কথায় সবাই নড়ে চড়ে বসে। কমলা বিবি তার কমলা ছাতাটা মেলে ধরে রাজার সামনে, তারপর ঢং করে বলে, সাজগোজ আর কই দেখলেন রাজা মশাই, শুধু তো এই ছাতাটাই, আমি অবশ্য এমনিতেই সবার চেয়ে সুন্দর। খুব ভালো কথা। কমলা বিবির কথায় ডালিম কুমার একটু কাশে, তারপর হাসে, এরপর মাথার টুপি নেড়ে হাসতে হাসতে বলে, টুপিটা আমাকে মানিয়েছে তো রাজা মশাই। ওদিকে রাজা মশাই দেখতে পেলেন আতামিয়ার মাথার উপর তোতা পাখি উঠছে। আতামিয়া হাত বাড়াতেই তোতা ওর হাতে এসে বসে। আতামিয়া তোতার গায়ে হাত বুলিয়ে বলে, তোতা আমাকে বড্ড ভালোবাসে, আমাকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে চায় না, কি আর করা, তাই ওকেও সাথে নিয়ে এলাম রাজা মশাই। তর্ক সভায় হঠাৎ একজন খুক খুক করে কেশে ওঠে। সবাই হঠাৎ চমকে যায়, দেখে নারকেল মামা হাতে একটা লম্বা বাদামি লাঠি। সে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে নারকেল মামা বলে, বয়স হয়েছে তো, তাই লাঠি ছাড়া চলে না, একে কি আর সাজ বলে। কথাটা শেষ করেই লাঠি দিয়ে মাটিতে ঠক ঠক করে শব্দ করে নারকেল মামা। নারকেল মামার লাঠির ঠকঠকানিতে আঁতকে ওঠে আতামিয়া, বলে, আহ, লাঠি দিয়ে অমন শব্দ করো না নারকেল মামা, এমনিতেই অনেক পেকে আছি, যদি ফেটে যাই। আতামিয়ার সঙ্গে তার তোতা পাখিটাও যোগ দেয়। আতামিয়ার মাথায় বসে আঙুল তুলে শাসাতে থাকে নারকেল মামাকে। আতামিয়ার কথা শুনে রেগে ওঠে নারকেল মামা, হাতের লাঠিটা উঁচিয়ে আতামিয়ার দিকে তেড়ে গিয়ে বলে, এই এই আমার সঙ্গে মজা করিস তুই, দেব একটা গুতো। এমন সময় একটা নীল রঙের শাল পরে তর্ক সভায় আসে বড়ই বানু। দেখে সভা বেশ জমে উঠেছে, বড়ই বানু কাঁঠাল রাজার দিকে এগিয়ে যায়, গিয়ে বলে, সুপ্রভাত রাজা মশাই, আমি কি দেরি করে ফেললাম? কাঁঠাল রাজা খুশি হয়ে স্বাগত জানায় বড়ই বানুকে, কাছে ডেকে বলে, এসো এসো বড়ই বানু, সবাই এত সেজে গুজে এলো, তুমি তো দেখছি সেই গত বছরের পুরনো শালটাই পরেছ, একটা নতুন শাল তো পরতে পারতে। বড়ই বানু বলে, অত সাজগোজের কি আছে রাজা মশাই, কার মাথায় কতটা বুদ্ধি সেটাই তো তর্ক সভার প্রধান বিষয়, তাই না? এখানে তো আমাদের বুদ্ধির লড়াই হবে, রূপের লড়াই তো নয়, কি ঠিক বলিনি? বড়ই বানুর এ কথায় খুশি হয়ে কাঁঠাল রাজা বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে বড়ই বানু, সাজগোজে কি আর গুণ বাড়ে। যাই হোক, সবাই যেহেতু এসে পড়েছে, তাহলে আমরা আজকের সভা শুরু করছি। শোনো সবাই, আজ আমরা দেখব এই তর্ক সভায় বুদ্ধিতে সেরা কে, যার বুদ্ধি যত বেশি আজকের এ সভায় সেই হবে বিজয়ী। কাঁঠাল রাজার কথায় সবাই সোজা হয়ে বসল। কুমার ডালিম প্রথমে রাজার সামনে এসে কুর্নিশ করল, তারপর বুক ফুলিয়ে বলল, রাজা মশাই আমরা প্রস্তুত, কিন্তু আপনার এই তর্ক সভায় বুদ্ধিতে সেরা কিন্তু আমি, সেটা আপনি দেখে নেবেন। কুমার ডালিমের কথায় কমলা বিবির রাগ হলো,
ডালিমের সামনে দাঁড়িয়ে ছাতা তুলে চোখ রাঙালো কমলা বিবি। ইস, বললেই হলো, এখানে আমার মতো বুদ্ধি আর কার আছে শুনি। রাজা মশাই, আপনি নিশ্চয়ই জানেন আমার কোয়ায় কোয়ায় শুধু বুদ্ধির ছড়াছড়ি। রূপে আর গুণে আমি বনে সব ফলে সেরা। কোত্থেকে এলেন আমার ডালিম কুমার? তার নাকি বুদ্ধি সবার চেয়ে বেশি। ওদের তর্ক শুনে কাঁঠাল রাজা মুখ বাঁকিয়ে হাসে, হাসতে হাসতে মুচে তা দেয়, বলে, তোরা বুদ্ধিতে সেরা হলে আমি কি রে, আমি তো স্বয়ং কাঁঠাল রাজা নাকি। এই না হাসি শুনে আতামিয়া আর সামলাতে পারে না, সভার সকলের সামনে হো হো করে হেসে দেয়। তারই হাসি দেখে আরো রেগে যায় নারকেল মামা। একটু আগে আতামিয়ার অপমানের কথা মনে পড়ে যায় তার। আতামিয়া হাসতে হাসতে প্রায় ফেটেই যাচ্ছিল, ঠিক তখনই নারকেল মামা আতামিয়াকে সত্যি সত্যি গুঁতো দিল। গুঁতো খেয়ে আতামিয়া তো খেপে লাল, রেগে মেগে বলল, করলে কি বুড়ো নারকেল কোথাকার, দিলে তো খোসাটা চ্যাপটা করে, আর একটু হলে তো ফেটেই যেতাম। তুমি কি ভাবছো, গুঁতো মেরে বুদ্ধিতে সেরা হওয়া যায়? নিজের তো কোনো যোগ্যতা নেই, পারো তো শুধু অন্যের ক্ষতি করতে। হঠাৎ ঝগড়া লেগে গেল দুজনের মধ্যে, একজন অন্যজনের সাথে তর্ক করছে। এমন সময় ওদের দুজনের মাঝে আসে কমলা বিবি, বলে, বুদ্ধির বড়াই সবাই করতে পারে, কিন্তু মুখে বড় বড় কথা বলে কি আর বুদ্ধিমান হওয়া যায়? এর জন্য লাগে যোগ্যতা, যা শুধুমাত্র আমার মধ্যেই আছে। কমলা বিবির কথায় সবাই চুপ। এ ওর মুখের দিকে তাকায়। তখন বড়ই বানু পেছন থেকে সামনে আসে, এসে বলে, আমি একটা কথা বলি, এভাবে একে অন্যের সাথে ঝগড়া করলেই তো আর সবার বুদ্ধি যাচাই হবে না। কার ভেতরের বুদ্ধি কত সেটা সবাইকে দেখালেই তো হয়। বড়ই বানুর কথা শুনে কমলা বিবি ছাতা ঘুরিয়ে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, ভেতরে যদি বুদ্ধি থাকে তাহলে তো সে আমি। আমার খোসার নিচে কি সুন্দর সারি সারি বুদ্ধির কোয়া, কি চমৎকার ভাবে সাজানো আছে বুদ্ধিগুলো, কাজেই আমি সবার সেরা। কমলা বিবির কথা শুনে কুমার ডালিম এসে কোমরে হাত রেখে বলে, সাদি সাদি কুয়া মানে যদি বুদ্ধির পরিচয় হয় তাহলে তো সেরা আমি। আমার ভেতরে তো কমলা বিবির চেয়েও অনেক বেশি কুয়া আছে, কাজেই আমি হচ্ছি সবচেয়ে বেশি বুদ্ধিমান। এদিকে আতামিয়া তোতাকে আদর করতে করতে বলে, তোরা সবাই বুদ্ধির বড়াই করিস, কারণ তোদের মাথায় কোনো বুদ্ধি নেই। আসলে বুদ্ধিমান তো তারাই যারা আমার মতো একটু নরম, একটু শান্ত। কি ঠিক বলিনি তোতা? আতামিয়ার কথা শেষ হতে না হতে নারকেল মামার লাঠি উঁচিয়ে ধরে, রাগি গলায় আতামিয়াকে বলে, নরম আর শান্ত আবার কি রে, যে খুব শক্ত সেই হচ্ছে বুদ্ধিতে সেরা, যেমন আমি। এখন বল, আমার মতো শক্ত খোসার ভেতরে মিষ্টি পানি আর কার আছে শুনি। এবার কাঁঠাল রাজা ধমকে ওঠে, থামো থামো সবাই, একটু আগে বড়ই বানু ঠিক কথাটাই বলেছে, এবার তোমরা যে যার ভেতরের বুদ্ধি দেখাও, ভেতর থেকে যে সবচেয়ে বেশি বুদ্ধি দেখাতে পারবে সেই হবে বুদ্ধিতে সেরা। রাজার কথা মতো শুরু হলো বুদ্ধি দেখানোর পালা। তর্কসভার সবাই নিজেদের ফোলাতে শুরু করে। এভাবে ফুলতে ফুলতে কুমার ডালিমের খোসা ফেটে টানা ছড়িয়ে পড়ল, আতামিয়াও ফটাস করে ফেটে গেল, আর অমনি ভয় পেয়ে তোতা গেল উড়ে। বুদ্ধি দেখানোর জন্য নারকেল মামা লাঠি দিয়ে নিজের গায়ে আঘাত করল, আর অমনি ফেটে দুভাগ হয়ে গেল। মামার ভেতরে যত পানি ছিল সব পানি ছিটকে পড়ে একেবারে বিতিকিচ্ছিরি অবস্থা। ওদিকে কমলা বানু ফুলতে ফুলতে বালিশের মতো হয়ে উঠেছে, হঠাৎ ফেটে গিয়ে তার কোয়াগুলো ছড়িয়ে পড়ল চারপাশে। কাঁঠাল রাজার পেট ফেটে
কোষগুলো একেবারে বাইরে ছড়িয়ে পড়ল। বড়ই বানু তখনও একা একা অক্ষত দাঁড়িয়ে আছে। তর্কসভার আর কেউ বড়ই বানুর মতো আস্ত রইল না। সবার এ করুণ অবস্থা দেখে বড়ই বানু মুচকি হেসে রাজার সিংহাসনে গিয়ে বসল। ভাগ্যিস তার কথা মতো কাঁঠাল রাজা সবাইকে ভেতরের বুদ্ধি দেখাতে বলেছিল, কিন্তু বিপত্তি ঘটল অন্যখানে। বুদ্ধিতে যে বড়ই বানুই সেরা তা দেখার আর কেউ রইল না। এবার দেখব গুলতি। রাফিদের গ্রামে একটা খেলার মাঠ আছে, সেই মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে নাবিল, হানিফ, রিতা ও রাসেল। বিকেল হতেই ব্যাট, বল আর স্ট্যাম্প নিয়ে নেমে পড়ে মাঠে। সবাই যখন ক্রিকেট খেলে তখন মাঠের পাশে আম গাছের নিচে চুপচাপ বসে থাকে ওদের ছোট ভাই রাফি। রাফি ওদের চেয়ে বয়সে ছোট। নাবিল, হানিফ, রিতা ও রাসেলের সাথে সেও ক্রিকেট খেলতে চায়। ক্রিকেট খেলা রাফির খুব পছন্দ, কিন্তু রাফিকে ওরা খেলতে নেয় না। নাবিল ও রিতা ওকে বুঝিয়ে মাঠের বাইরে পাঠাতে চায়। নাবিল বলে, তুমি তো ছোট তাই খেলতে পারবে না। রাফি তখন মুখ গোমড়া করে আম গাছের নিচে দাঁড়িয়ে থাকে। মনে মনে ভাবে, ওরা কেউ আমাকে খেলায় নেয় না, আমিও তো ক্রিকেট খেলতে পারি, তোমাদের চেয়ে ভালোই খেলতে পারি। রাফির একটা গুলতি আছে। গুলতি নিয়ে রাফি আম গাছের নিচে খেলে, এটা ওটা নিশানা করে। ক্রিকেট খেলায় নেয় না বলে তার খুব মন খারাপ হয়। মাঝে মাঝে ক্রিকেট খেলার লোভ সামলাতে পারে না রাফি, মাঠের মধ্যে ঢুকে পড়ে। তখন সবাই ওকে আবার মাঠের বাইরে পাঠিয়ে দেয়। বলে, আহা মাঠের ভেতরে এসো না রাফি, বল লেগে ব্যথা পাবে, বল মাঠের বাইরে গেলে তখন ধরো। গোমড়া মুখে আবার মাঠের বাইরে আসে রাফি। হঠাৎ কখনো বা বল চলে আসে বাইরে, রাফি হাতের গুলতিটা নিয়ে বলের দিকে নিশানা করে। রাফি নিশানা খুব ভালো, গুলতি দিয়ে ঠিক জায়গা মতো লাগাতে পারে, তার নিশানা কখনো ব্যর্থ হয় না। প্রতিদিনের মতো সেদিনও খেলছিল সবাই। হঠাৎ ওদের বল আটকে গেল আম গাছের ডালে, আর এমন করে আটকালো যে সেখান থেকে বল পেরে আনা প্রায় অসম্ভব। তাই ওদের ক্রিকেট খেলাই বন্ধ হয়ে গেল। বলটা পাড়ার জন্য নাবিল ঢিল নিয়ে এলো। সব শক্তি দিয়ে ঢিল জোরে ছুঁড়ে মারল বলের দিকে, কিন্তু ঢিলটা বলের গায়ে লাগল না। না, ঢিল ছুঁড়ে বলটা পাড়া গেল না। এরপর হানিফ গেল গাছে উঠতে। তর তর করে গাছে উঠছিল হানিফ, কিন্তু একটু পরেই মুখ কাচু মাচু করে গাছ থেকে নেমে এলো। কি ব্যাপার, কি হয়েছে জিজ্ঞেস করতে এসে বলল, গাছে পিঁপড়ের বাসা, পিঁপড়েটা ভীষণ কামড়ে দিয়েছে। তখন রিতা বলল, চলো এক কাজ করি, গাছটা ধরে ছাকুনি দেই। এই বলে গাছটাকে ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো রিতা। পাতা নড়ল কিন্তু বল পড়ল না। এদিকে হলো আরেক বিপদ। ওদের চেঁচামেচি শুনে পাশের বাড়ির চাচি বেরিয়ে এলেন। চিৎকার করে বললেন, আম্পারে কে রে, কে কে ওখানে দাঁড়িয়ে আম পাচ্ছে? চাচির চিৎকার শুনে সবাই ভয়ে অস্থির। পালাও পালাও বলে চারজন চার দিকে দিল তো। কিন্তু রাফি দৌড়ালো না, সে মনে মনে বলল, দাঁড়াও আমি পেরে আনছি তোমাদের বল, এই আমার গুলতি, গুলতি দিয়ে এক নিশানায় আমি বলটাকে পেরে আনবো। হাতের গুলতিটা নিয়ে সে এবার আম গাছে আটকে থাকা বলের দিকে নিশানা করল। বলটা ঠিক পেরে ফেলল রাফি। এভাবে রাফি ওদের বলটা এনে দিল। সবাই অবাক হয়ে বলল, বাহ রাফি বাহ, কি দারুণ কাজ করেছ তুমি। আবার সেই সাথে সবাই রাফির ওপর মহা খুশি। তখন সবাই বলল, এসো রাফি, এখন থেকে তুমিও আমাদের সাথে ক্রিকেট খেলবে, আমরা তোমাকে খেলায় নেব। সেই থেকে সবাই ক্রিকেট খেলে,
নাবিল, রীতা, হানিফ ও রাসেল, আর ওদের সবার সাথে আমাদের ছোট্ট বন্ধু রাফি। এবার রিমির লাল বই। রিমির অনেক কাজ, এটা করে ওটা করে, ছবি আঁকে, গান গায়, কখনো বা খেলা করে, পোষা বিড়ালটাকে তাড়ায়, সব সময় ছোটাছুটি, একটুও বিশ্রাম নেই। এদিকে রিমির ভাই জিতু খুব শান্ত আর বুদ্ধিমান, ঠিক যেন রিমির বিপরীত। জিতু পড়তে বসলেই রিমি আসে, বই নিয়ে কাড়াকাড়ি করে, এজন্য জিতু পড়তেই পারে না। এতে জিতুর খুব মন খারাপ হয়। প্রতিদিনের মতো আজও দরজায় এসে দাঁড়ালো রিমি। জিতু চমকে উঠল, সে ভাবল এখনই এসে সব বই নিয়ে যাবে রিমি, পড়তে দেবে না জিতুকে। রিমি পড়ার টেবিলের কাছে এলো, জিতুকে বলল, আমি বই পড়ব, আমাকে লাল বইটা দাও। কিন্তু জিতু তখন লাল বইটাই পড়ছিল। জিতু রিমিকে বলল, লাল বই আমি পড়ছি রিমি, এখানে আরো অনেক বই আছে, তুমি অন্য একটা বই নাও। কিন্তু রিমি ভীষণ জেদি, সে লাল বইটাই পড়বে, তাই সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কি আর করা। জিতু বাধ্য হয়ে রিমিকে তার লাল বইটি দিয়ে দিল আর বলল, ঠিক আছে এই নাও, আমি অন্য একটি বই পড়ছি। কিন্তু লাল বইটি নিয়েই রিমি খুশি নয়, জিতুকে সে কোনো বই পড়তে দেবে না, তাই আবার বলতে লাগল, না না আমাকে ওই বইটাও দাও, আমি অনেক বই পড়ব। এভাবে রিমি সব বই নিয়ে গেল, পড়ার জন্য আর কোনো বইই রইল না। জিতু ভাবতে লাগলো, কি করা যায়, কিভাবে রিমির কাছ থেকে সব বই ফেরত নেওয়া যায়। মনে মনে বলল, এভাবে হবে না, রিমিকে অন্যভাবে বোঝাতে হবে। হঠাৎ জিতুর মাথায় একটা বুদ্ধি এলো, মনে পড়ল ছোটবেলায় জিতুর বাবা বই বানিয়ে জিতুকে দিতেন, নানা রঙের বই, একইভাবে জিতুও বই বানালো। তারপর রিমির কাছে গিয়ে বলল, এই নাও দেখো কি সুন্দর সুন্দর বই, এই সবগুলো বই তোমার। রিমি হিহি করে হাসল, বইগুলো দেখে ভীষণ খুশি হল, নিজেও বই বানানোর জন্য আগ্রহী হয়ে উঠল, বলল, আমাকে কাগজ দাও, রং দাও, আমিও তোমার মতো বই বানাতে চাই। কাগজ আর রং দিয়ে রিমিও জিতুর মতো করে বই বানালো, লাল বই, কমলা রঙের বই। তারপর জিতুকে বলল, এই দেখো আমার বই। বাহ কি সুন্দর বই, দেখেছো এখন তুমি নিজে নিজেই বই বানাতে পারো। রিমির এখন নতুন কাজ, অনেক অনেক বই বানানো, অনেক অনেক পড়া। রিমি এখন প্রতিদিনই বই বানিয়ে নিজের মতো করে পড়ে, বইয়ের জন্য জিতুকে আর জ্বালাতন করে না। নিজের বানানো সব বই রিমির পছন্দ, তবে লাল বইটি রিমির সবচেয়ে প্রিয়। রিমি জিতুকে আর বিরক্ত করে না, তাহলে জিতুকে এখন পড়তে পারে ঠিক মতো? না, এখনও সে পড়তে পারে না, কারণ নতুন আরেক ঝামেলা দেখা দিয়েছে। পোষা বিড়ালটা রিমির হারমোনিয়াম বাজানো শুরু করেছে, তাই জিতু কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। জিতুর এখন নতুন ভাবনা, কিভাবে রিমির মতো বিড়ালটাকেও শান্ত করা যায়।